আপনি খরচ করলেন 5.5-10 লক্ষ টাকার বিক্রি করবেন, ভালো তো প্রফিট ভাই অন্যান্য মাছের তুলনায়। আমি সঠিক সময় সঠিক কাজটাই করি। আচ্ছা কি কাজ করেন? জীবাণুনাশক করি, তারপর অ্যামোনিয়া ডোজ করি, তারপর প্রোবায়োটিক করি। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি একক শিং মাছ চাষের একটি পুকুর পাড়ে। দর্শক আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই উদ্যোক্তা ভাই মাত্র 1 লক্ষ শিং একক চাষ করতেছেন। আমরা আজকে তার কাছে জানব যে একক শিং মাছ কীভাবে করতে হয়, সেই সাথে শিং মাছটি সাধারণত কত মাসের প্রজেক্ট এবং কী পরিমাণ খরচ হবে 1 লক্ষ শিং মাছে, উনি যখন বিক্রি করবেন এখান থেকে ওনার কীরকম লাভ আসবে, এই নিয়ে আমরা একক শিং মাছ চাষের অর্থাৎ 1 লক্ষ শিং মাছ চাষের একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই একক শিং মাছ চাষের যে উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি ভাই, আমিও ভালো আছি। আপনার চমৎকার শিং মাছ দেখে তো ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর পুকুরে মাছগুলো রুচি সহকারে খাচ্ছে ভাই। জি ভাই, খাবার দিচ্ছি সন্ধ্যাকালীন খাবার। আচ্ছা আচ্ছা, শিং মাছ সাধারণত কয় বেলা খাবার দিতে হয় ভাই? ভোরবেলা আর সন্ধ্যার আগে, বিকেলবেলা। আচ্ছা ভোরে কেন আবার সন্ধ্যার আগে কেন ভাই? এরা কি দিনে খায় না? এরা অন্ধকার অন্ধকার পছন্দ করে, যার কারণে ভোরবেলা দিতে হয় আর সন্ধ্যাবেলা দিতে হয়। আচ্ছা ভাই, আপনার এই একক শিং মাছ নিয়ে আমরা কথা বলবো। জি, সর্বপ্রথম নাম পরিচয়টা একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আলমগীর খন্দকার, গ্রাম নশরৎপুর, ইউনিয়ন বোয়ালি, থানা জেলা গাইবান্ধা। আচ্ছা ভাই, আপনি যে এখানে একক শিং মাছটা চাষ করতেছেন, আপনি ইতিপূর্বে কি মাছ চাষ করতেন? আমি মূলত ক্যাটফিশই চাষ করি, এর আগে কই, শিং, ট্যাংনা, আচ্ছা মাগুর এগুলোই করছি। ভাই আমরা এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এটা বাড়ি এবং রাস্তার মাঝখানে ছোট্ট পুকুর, এটা কয় শতক ভাই? 12 শতক। আচ্ছা, আমরা শুনলাম যে আপনার 2টা পুকুর ছোট ছোট, আর একটা কত শতক? আর একটা 10 শতক। আচ্ছা, 2টা মিলে আপনার মোট শিং মাছ কতগুলো আছে? এখানে 60,000, ওখানে 40,000, এই 1 লক্ষ। আপনি 1 লক্ষ টার্গেট ধরে খাবার দিচ্ছেন এবং পরবর্তী প্ল্যান আপনার 1 লক্ষ নিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানি যে শিং মাছ একটু রোগ ব্যাধিটা বেশি হয়, আপনি এই শিং মাছে কী ধরনের রোগ পাইছিলেন বলেন তো? বেশি হয় এটা হলো নার্সিংয়ের উপরে নির্ভর করে, পানির গুণগত মানের উপরে নির্ভর করে রোগ ব্যাধি। আচ্ছা, আপনার মাছের কি কোনো সমস্যা পাইছিলেন ইতিপূর্বে? না, ইনশাল্লাহ এই পর্যন্ত এখনো সমস্যা হয়। আচ্ছা, তাহলে আপনি পানি কিভাবে ভালো রাখলেন যে আপনার মাছের এত ভালো আছে? আমি সঠিক সময় সঠিক কাজটাই করি। আচ্ছা, কি কাজ করেন সেটা বলেন তো, যে এই ধরনের কাজ করলে পানি ভালো থাকবে, শিং মাছের রোগ ব্যাধি কম হবে? আমি সপ্তাহে 1 দিন করি পানি চেঞ্জ করি। আচ্ছা, কত ফিট করে চেঞ্জ করেন? 2 ফিট করে চেঞ্জ করি, আবার 2 ফিট বাড়ে দেই। আচ্ছা, তারপর? তারপর জীবাণুনাশক করি, চুন করি প্রথমে পিএইচ ঠিক রাখার জন্য, তারপর জীবাণুনাশক করি, তারপর অ্যামোনিয়া ডোজ করি, তারপর প্রোবায়োটিক করি। আচ্ছা, এই অবস্থায় চলতেছে। এই রকম আপনি ট্রিটমেন্টের মধ্যে রাখেন জন্য আপনার শিং মাছটা ভালো আছে। আচ্ছা, এই শিং মাছটা আপনি কত লাইনের মাছ দিয়েছিলেন এই পুকুরে? 3,000 লাইনের মাছ দেওয়া ছিল। আচ্ছা, এখন এই মাছটার বয়স কত? তখন কয়টায় 1 কেজি আসবে এই শিং মাছটা পুরুষ মহিলা মিলে? 25-30টা এর ভিতর, এর ভেতর আসলে আপনি বিক্রি করবেন। আচ্ছা ভাই, আমরা যেহেতু বলছি যে 1 লক্ষ শিং মাছ এখানে আপনি চাষ করছেন, এই 1 লক্ষ শিং মাছ চাষ করতে গেলে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত খাদ্য খরচ, মেডিসিন খরচ, পানি পরিবর্তন সব মিলে আপনার কীরকম টাকা এখানে ব্যয় হবে? সব মিলিয়ে মেডিসিন খরচ, খাদ্য খরচ সব মিলিয়ে আবার 5.5 লক্ষ টাকা ব্যয় হবে। আচ্ছা, বর্তমানে শিং মাছের মন কত ভাই? এখন বর্তমানে যে অবস্থায় বাজার চলতেছে, 25টাই শিং মাছ 9.5-10 এর ভিতরে, 9.5-10 বা 10,000 টাকা মন। আচ্ছা, আমাদের এখানে তো 42 কেজিতে 1 মন, 9.5-10,000 টাকা মন যদি হয়, আপনার এখানে 1 লক্ষ শিং মাছ আপনার আছে, 20টা এবং 25টা আপনি 1 কেজি করে বিক্রি করবেন, সেক্ষেত্রে কত মন হবে? আমার টার্গেট 110 মন। 110 মন, 110 মানে 9.5 কিংবা আমরা যদি 10,000 করে ধরি তাহলে তো এখানে প্রায় 10-11 লক্ষ টাকা আসছে ভাই। আচ্ছা, আপনি খরচ করলেন 5.5-5.5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার বিক্রি করবেন, ভালো তো প্রফিট ভাই অন্যান্য মাছের তুলনায়। ফিডের দাম, হ্যাঁ, বিদ্যুৎ বিল, জি, ওষুধের দাম সব মিলিয়ে এখন একক চাষ, শুধু শিং ছাড়া, শিং ট্যাংনা এছাড়া চাষে কোনো লাভ নেই।
আগে কই চাষ করছিলাম, কই খুব একটা লাভ নাই, ফিডের দাম বেশি হওয়ার কারণে কই খুব একটা লাভ নাই, যার কারণে আমি একক শিং চাষ করতেছি। শিংটাই আপনি বেছে নিয়েছেন? আচ্ছা ভাই, আপনি তো খুব সুন্দর এখানে শিং মাছ চাষ করছেন, মাছের সাইজও ভালো আছে এবং রোগমুক্ত আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইরকম ভালো শিং মাছ চাষ আপনি করতেছেন, আমাদের এই ভিডিও দেখে যদি কোনো উদ্যোক্তা আপনার কাছে পরামর্শ চায়, আপনি কি পরামর্শ দেবেন? সাদরে পরামর্শ দেবো, কোনো কার্বনতা থাকবে না। আপনি এই পুকুরে কি কি দিয়েছিলেন? আপনি রেনু দিচ্ছেন নাকি এখানে ডিম দিয়ে মানে পোনা দিছিলেন? আচ্ছা, তাহলে আপনি পোনাটা পাইছেন কই? আপনি পাইছেন কোথায় পোনাটা? আমি নিজস্ব পোনা তৈরি করছি। মানে আপনি রেনু নিয়ে এসে নিজেই পোনা উৎপাদন করেন? আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার অতিরিক্ত পোনা বা আপনার সব পোনাই কি আপনার নিজের কাজে লাগে? না, আমি বিক্রি করছি, 40,000 পোনা বিক্রি করছি। আচ্ছা, এবং পরবর্তীতে যেটা অবশিষ্ট আছে এটা আমি চাষ করতেছি। 1,00,000 আপনি হিসাব করে এখানে আপনি চাষ করতেছেন? আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার ছোট ছোট পুকুরে শিং মাছ আপনি করছেন দুইটা পুকুরে, আপনি কি মনে করেন কই শিং মাছটা বড় পুকুরে ভালো হয় না ছোট পুকুরে ভালো হয়? মাঝারি পুকুরে ভালো হয়, এখানে সব দিক দিয়ে ঘুরি ঘুরি খাবারটা দেওয়া যায়, যত্নটা ভালো হয়। বড় পুকুরে মানে যত্নের অভাব হয় একটু। এই পুকুরের গভীরতা কতখানি আছে ভাই? পুকুরে 4.5 থেকে 5 ফিট। আচ্ছা, আপনি তো ইতিপূর্বে কই মাছও আপনি চাষ করছিলেন, সাধারণত কই শিং মাছের পানির গভীরতা কত ফিট দেওয়া উত্তম মনে করেন? আদর্শ মান লেভেল 5 থেকে 6 ফিট, এটা হলে ভালো হয়। এই মাছ যে করেছে তার নাম আলমগীর ভাই। জি, উনি সুন্দরভাবে মাছ করে, শিং মাছ কই মাছ করে। এবার উনি এককভাবে এই শিং মাছটা চাষ করছে। আচ্ছা, যে পরিমাণ মাছ এবার হয়েছে তাতে দেখা যাচ্ছে মাছটা খুব সুন্দর হচ্ছে, এবং মাছটা উন্নত মানের মাছ ছিল, উন্নত মানের পোনা ছিল, এবং মাছটা সুন্দরভাবে সে পরিচর্যা করে এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করে, এবং সুন্দরভাবে পর্যায়ক্রমে সে ওষুধপত্র এই মাছকে দেওয়া দরকার সেভাবেই দেয়। তবে মাছটা খুব সুন্দর হচ্ছে, আমি গর্ববোধ করি এইরকম আলমগীর ভাইকে দেখিয়ে। যদি আরও কেউ মাছ চাষে আগ্রহী হয় সব দিক দিয়ে সহযোগিতা এবং তার পরামর্শ দেব। এত অল্প পুকুরে এত পরিমাণ মাছ হয়, দর্শক যদি না দেখে, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, যে লোক এটা দেখছে প্র্যাকটিক্যাল সেই লোকেই বিশ্বাস করবে যে অধিক ঘনত্বে এত পরিমাণ মাছ করা যায়। এই অধিক ঘনত্বে মাছগুলো করা সবার পক্ষে সম্ভব না, কারণ এখন এই আলমগীর ভাইয়ের এই পুকুরটুকুতে প্রতিদিন এখন যে খাবারটা খাচ্ছে 7,500 টাকা। আচ্ছা, এতটু পুকুরে যদি 7,500 টাকা খায় প্রতিদিন, তাহলে কী করি সম্ভব? গরিব লোকের জন্য এই মাছ করা সম্ভব না। আপনি যদি ভালো মাছটা যাচাই করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার লাভ হবে না। কারণ আপনার এই মাছটা যখন আপনি করবেন, মাছটা কোথা থেকে আনবেন, মাছটা কীভাবে হয়েছে, মাছটা মহিলা না পুরুষ, এই যাচাই করতে হবে, তাহলে আপনার লাভের পরিমাণটা আপনার বেশি হবে। তো ঠিক আছে মিষ্টি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজের পুকুর পাড়ের কাজ বাদ দিয়ে আজকে এই পুকুরে এসেছেন, পরামর্শ দিয়েছেন, দেখলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি এই যে শিং মাছ এবার চাষ করছেন, আগামীতে কী মাছ চাষ করার ইচ্ছে আপনার? এই শিং উঠে এবার এখানে আবার রেনু দেবো, শিঙ্গিরি রেনু দেবো। শিং মাছ আবার চাষ করবেন? এটা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নাকি আরও পুকুর বাড়াবেন? না না, পুকুর তো বাড়াবো, পুকুর আরও একটা আছে ওখানে দেওয়া হয়নি। ট্যাংরা, শিং, ক্যাটফিশ জাতীয় মাছে আমি চাষ করবো। আচ্ছা আচ্ছা, মানে ক্যাটফিশের মধ্যেই থাকবেন আপনি? ক্যাটফিশের মধ্যেই থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যে এত মাছ উৎপাদন করবেন, এই মাছগুলো কি আপনি নিজ হাতে বিক্রি করেন নাকি ব্যাপারি বা পাইকারির মাধ্যমে বিক্রি করেন আপনারা? ব্যাপারি আছে, আমরা এখানে দরদাম মিটিয়ে ব্যাপারিকে দেব, তারা নিয়ে যাবে, আমি খালি ক্যাশ বুঝে নেব। আচ্ছা আচ্ছা, এইগুলো মাছ তো বাকি যায় না? না, কোনো বাকি না, সব তো নগদ, সব নগদ। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই ব্যস্ত মানুষ, তারপরও আপনি আপনার পুকুর পাড়ে আপনার মাছে খাবার বাদ দিয়ে আপনি আমাকে সময় দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনার অনেক সময় আমি লস করাইলাম এখানে আসার জন্য, ধন্যবাদ অনেক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল একক শিং মাছ চাষের চাষ পদ্ধতি। উদ্যোক্তা ভাই কিন্তু 1,00,000 শিং মাছ এখানে চাষ করছেন, ওনার মোট ব্যয় এবং উনি কী পরিমাণ মাছ এখানে পাবেন, সেই সাথে এখানে কী পরিমাণ আয় করবেন, এটি আপনারা শুনলেন। এবং বর্তমান বাজার মূল্য অনুযায়ী ক্যাটফিশের মধ্যে কিন্তু শিং মাছেই বেশ ভালো লাভজনক। আপনারা যদি এই ধরনের ক্যাটফিশ মাছ চাষ করেন, অবশ্যই বুঝে শুনে প্রশিক্ষণ নিয়ে অথবা অভিজ্ঞ কারো মাধ্যমে অবশ্যই আপনারা এই ধরনের মাছ চাষে আসবেন। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।